কোম্পানি আমাদের এই ডিএক্সএন কোম্পানিকে আমরা ডিএক্সএন বলি একটি মাত্র কারণ এটা চাইনিজ ভাষা এটাকে ডাকসেন বলা হয় এটাকে চাইনিজ ভাষা এটাকে ডাকসেন বলা হয় তো আপনারা এখানে আমরা সংক্ষেপে ডিএক্সএন বলি এ এবং ই কে আমরা সরিয়ে দিয়ে সংক্ষেপে ডিএক্সএন বলি কারণ এটাকে ডাকসেন মানে অর্থটা ট্রাস্ট অর্থে ইংলিশে আমরা এটাকে ট্রাস্ট অর্থে বিশ্বাস অর্থে এটাকে ব্যবহার করি সংক্ষেপে আমরা এটাকে ডিএক্সএন বলি ডিএক্সএন কোম্পানি আর ডিএক্সএন কোম্পানির আমাদের যে লোগো আমরা তিনটা কালার দিয়ে এই লোগোটা তৈরি হয়েছে রেড গ্রিন এবং ব্লু তাহলে রেডটা হলো আপনার উদীয়মান সূর্যের সাথে সেটাকে তুলনা করা হয়েছে রাইজিং সান হিসেবে কারণ আপনি যখন ঘুম থেকে উঠবেন বা আমরা কোথাও যাব ঘুম থেকে উঠে যদি দেখি বৃষ্টি বাদল তাহলে আমাদের মন কিন্তু ভালো থাকে না তাহলে আমাদের যখন এই সূর্যটা উঠে তখন আপনাদের কাজে কর্মে আমরা যেখানে যাই তখন মনে প্রাণে কি চাঞ্চল্য ভালো থাকে হ্যাঁ সূর্যটা উঠছে আমরা আজকে কাজে যাব বা স্কুলে যাবো যে প্রতিষ্ঠানে যাওয়া যখন সূর্য থাকে না তখন আমাদের মন দুর্বল থাকে যে হ্যাঁ যাইতে পারছি না বা ঘরে বসে রয়েছি এই কারণে এটাকে রাইজিং সানের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ পজিটিভ হ্যাঁ আমি ঘুম থেকে উঠব আজকে দিন ভালো আমরা কাজে কর্ম বাজে যেখানে যাওয়ার যাব তাহলে আমাদের সূর্য না উঠলে আমরা যেতে পারবো না তাহলে এটা এই জন্য এটাকে আমাদের রেড অর্থাৎ সূর্যের সাথে তুলনা করা হয়েছিল আর গ্রিন এটা হলো ভাইটালিটি গ্রোথ পৃথিবীর আপনি যেখানে যাবেন আপনার যেখানে গ্রিন আছে অনেকেই আমরা বলি যে যেখানে গ্রিন আছে সেখানে কি প্রাণ আছে যেখানে গ্রিন নাই সেখানে প্রাণ নাই তাহলে পৃথিবী আপনার যত জায়গায় আপনি শাক সবজি ফল মূল তরু লতা যত দিকে তাকাবেন বন জঙ্গল সেদিকে যদি আপনি যদি তাকান দেখবেন আপনি যখন গ্রিন দেখবেন আপনার চোখের জন্য অনেক ভালো বিভিন্ন গবেষণায় বলছে যে আপনি ঘুম থেকে উঠে কি করবেন আপনার যদি ক্ষেত থাকে শাকসবজি থাকে বা আপনার মনে করেন বাগান থাকে সেখানে আপনি একটু তাকাবেন দেখবেন আপনার চোখের জন্য কত উপকার বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন যেখানে কাজ কাম করা হয় তারা কিন্তু বিশেষ করে বিভিন্ন পেপার পত্র বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু গ্রিনের জিনিসটা বেশি ব্যবহার করে কারণ কি আপনি রেড ব্লু যায় বলেন গ্রিনের দিকে তাকানোর পরে অন্যদিকে তাকান দেখবেন চোখ একদম ক্লিয়ার লাগে আপনি অনেকক্ষণ মোবাইল চালাইতেছেন ল্যাপটপ চালাইতেছেন দেখবেন আপনি কতক্ষণ পর একটু গ্রিন কিছুর দিকে তাকান কতক্ষণ পরে অন্যদিকে তাকান একদম ক্লিয়ার লাগে পড়ালেখা একদম ক্লিয়ার হলো বুঝতে পড়তে তো গ্রিন যেখানে আছে সেখানে আপনার প্রাণ আছে আর প্রাণ না থাকলে সেটা মৃত তাহলে গ্রিনটাকে এই জন্যই আমাদের কোম্পানি এই তিনটা কালারের মধ্যে গ্রিনটাকে নিয়ে আসছে আর ব্লু এটা হলো আমরা মনে করি ব্লু কম্পেয়ার টু ওয়াটার অর্থাৎ এটাকে পানির সাথে তুলনা করা হয়েছে কারণ কি পানির কোনো কালার নাই সেটাকে আপনি যেই পাত্রে রাখবেন সে ওই পাত্রেরই কালা ধারণ করবে পৃথিবীর তিন ভাগে চার ভাগে তিন ভাগে লুগি